আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তোমরা যারা ডি ইউনিট, বি ইউনিট কিংবা সি ইউনিটের শিক্ষার্থী আছো, তোমাদের জন্য প্রনাউন খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের পরীক্ষায় প্রায়শই প্রনাউন থেকে একটা কোয়েশ্চেন থাকে। সো এই প্রনাউন নিয়ে আমাদের ক্র্যাশ কোর্সে ডিটেইল প্রায় 47টা স্লাইডের 2 ঘন্টার একটা বড় ক্লাস হবে। সেখান থেকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার তোমাদের জন্য তুলে এনেছি, যেন তোমরা কিছুটা আইডিয়া পাও যে প্রনাউন বিষয়টা কি এবং ভাইয়াদের কোর্সে এটা কিভাবে পড়ানো হবে। তাহলে চলো আমরা শুরু করি। আমরা প্রথমে যে স্ট্রাকচারটা দেখব সেখানে বলা হচ্ছে প্রনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্টের যে থার্ড পারসন এবং সেকেন্ড পারসন যদি একই বাক্যের সাবজেক্ট হিসাবে থাকে। মনোযোগ দিয়ে বুঝো, থার্ড পারসন গুলো কি? হি, শি, দে, ইট আর যত সকল মানুষের নাম বা বিভিন্ন বস্তুর নাম আছে সব নাম জাতীয় জিনিসগুলা হি, শি, দে, ইট এই চারটাকে একত্রে বোঝানো হচ্ছে কি? থার্ড পারসন। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইয়োর। এরা যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে থাকে, থার্ড পারসন এবং সেকেন্ড পারসন মানে কি? 32। এই দেখো থার্ড, থ্রি এবং টু, এটা যদি হচ্ছে তোমার 32 আকারে থাকে, সেই ক্ষেত্রে তুমি সাবজেক্টের অবজেক্ট হিসাবে কি নিবা? ইয়োর নিবা। এখানে হিজ নেওয়া যাবে না, হার নেওয়া যাবে না, দেয়ার নেওয়া যাবে না, আস নেওয়া যাবে না। কি নিতে হবে দেখো তো? হি অ্যান্ড আই। হি কি? থার্ড পারসন। ইউ কি? সেকেন্ড পারসন। কি বললাম? হি অ্যান্ড ইউ, আই হবে না, সরি, হি অ্যান্ড ইউ থাকলে আমরা এই ক্ষেত্রে কি নিচ্ছি বলো তো? এক্স্যাক্টলি ইয়োর। যেমন হি অ্যান্ড ইউ হ্যাভ কমপ্লিটেড ইয়োর স্টাডি, এবং এই ক্ষেত্রে এটা প্লুরাল হবে, হ্যাভটা কি হবে? প্লুরাল হবে। তাহলে দেখো সীমা অ্যান্ড ইউ ওয়েন টু সি ইয়োর গার্ডেন, সো এই ক্ষেত্রে সীমা অ্যান্ড ইউ, সীমা কি? থার্ড পারসন। ইউ কি? সেকেন্ড পারসন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি নিচ্ছি? ইয়োর নিচ্ছি। কি নিচ্ছি? ইয়োর নিচ্ছি। ভাইয়া এইটা কীভাবে প্লুরাল হলো দেখো, হি অ্যান্ড ইউ এখানে দুইজন বোঝাচ্ছে, তাই এখানে হ্যাভ হয়েছে। যদি একজনকে বোঝাইতো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতো, তাহলে আমরা ভার্বের সাথে এস বাই এস হিসাবে এখানে হ্যাজ নিতাম। কি নিতাম? হ্যাজ নিতাম, যে হি অ্যান্ড ইউ হ্যাজ। যেহেতু এটা প্লুরাল, দ্যাটস ওয়াই আমরা হ্যাভ নিয়েছি। তাহলে প্রথম স্ট্রাকচারটা ক্লিয়ার, বোঝা গেল কি? থ্রি অ্যান্ড টু, থার্ড পারসন এবং সেকেন্ড পারসন। এই যে থার্ড পারসন এবং সেকেন্ড পারসন, থ্রি এবং টু, এই 32 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি ইয়রটাকে নিবা পজিটিভ ফর্ম হিসাবে। ঠিক আছে, মনে থাকবে এইটা একটা স্ট্রাকচার। দুই নম্বর স্ট্রাকচারটা যদি আমরা দেখি, নো ওয়ান, এনি ওয়ান, ইচ ওয়ান, এভরি ওয়ান, সাম ওয়ান। কি? নো ওয়ান, এনি ওয়ান, ইচ ওয়ান, সাম ওয়ান, এভরি ওয়ান। নো ওয়ান, ইচ ওয়ান, এনি ওয়ান, সাম ওয়ান, এভরি ওয়ান, এইগুলো যদি কোনো একটা সেন্টেন্সে থাকে, তাদের পজিটিভ ফর্ম হিসাবে হিজ এবং হার নিবা। যেহেতু এগুলো সিঙ্গুলার নাউনকে আইডেন্টিফাই করে, তাই এদের কি নিবা তুমি? পজিটিভ হিসাবে হিজ বা হার নিবা। এই ক্ষেত্রে আবার ইয়োর নিলে হবে না, বুঝতে হবে এগুলো। দেখো নো ওয়ান ফিনিশড হিজ অর হার রাইটিং, এই ক্ষেত্রে হিজ অথবা হার দিবা নো ওয়ানের পজিটিভ ফর্ম হিসেবে। ঠিক আছে, অন্যদিকে someone has done his or her work, কি বলা হচ্ছে? someone has done his or her, কেন? এই যে আমরা পড়েছি no one, anyone, each one, everyone, someone, এইগুলো থাকলে আমরা পজিটিভ হিসাবে his এবং her নিব। তাহলে next time এই টাইপের আসলে তুমি লিখতে পারবে না বা তুমি হচ্ছে টিক দিতে পারবে না। এক্স্যাক্টলি। এখন যদি আমরা আরেকটা দেখি, এটা আগেরটার সাথে রিলেটেড, সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন। কি? সেকেন্ড, থার্ড, ফার্স্ট, তার মানে কি? 2, 3, 1 মানে হচ্ছে 231। সেকেন্ড পারসনকে যদি আমরা 2 ধরি, থার্ড পারসনকে যদি আমরা 3 ধরি, আর ফার্স্ট পারসনকে যদি 1 ধরি, তাহলে কত হচ্ছে? 231। তাহলে সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন থাকলে আমরা আওয়ার নিব। কি নিব? আওয়ার নিব। এই ক্ষেত্রে আবার ইয়োর নিলে হবে না, হিজ নিলে হবে না, হার নিলে হবে না। অন্যদিকে আবার বলা আছে যদি সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসন থাকে, একটু আগে কি পড়েছি? প্রথমটা কি ছিল মনে করো? প্রথমটা ছিল থার্ড পারসন এবং সেকেন্ড পারসন। কি? থার্ড এবং সেকেন্ড। এই দেখো প্রথমটা ছিল যে থার্ড এবং সেকেন্ড, ওই যে 32 পড়েছিলাম, যদি 32 হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা নিব ইয়োর। বাট এই ক্ষেত্রে বলা হচ্ছে যদি সেকেন্ড এবং ফার্স্ট, 21 হয়, যদি সেকেন্ড এবং ফার্স্ট থাকে তাহলে আমরা নিব আওয়ার। কিরকম? আমরা এক্সাম্পল দেখি, ইউ, হি অ্যান্ড আই। দেখো ইউ সেকেন্ড পারসন, হি থার্ড পারসন, আই ফার্স্ট পারসন, ওপেন আওয়ার ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা কি নিচ্ছি পজিটিভ হিসাবে? আওয়ার। চমৎকার না? You and I have prepared our presentation.
ওই যে তুমি বললা আমি তুমি ও সে তার মানে কি আমরা তাহলে আমরা আমাদের প্রেজেন্টেশনটা তৈরি করেছি আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা খুলেছি এই জিনিসটা খুব ইজি আর সো তুমি এইটাকে একটু মাথায় রাখবা একটু আগে আমরা পড়েছি 32 আর এখানে পড়েছি আমরা 21 32 32 যদি হয় তাহলে কি হবে ইওর হবে আর 21 হলে হবে আওয়ার 21 হলে হবে কি আওয়ার আর এইগুলোকে এত পেছানোর হিসাবে পড়ার কিছু নাই তুমি एग्जांपल গুলো যদি একটু মনোযোগ দিয়ে বুঝো তাইলেই তুমি এইগুলোর পজিটিভ ফর্ম কোনটা হবে ওটা সেন্টেন্সটা রিডিং পড়ার মাধ্যমেই বুঝে যাবা সো এই জিনিসগুলো নিয়ে অনেক স্টুডেন্ট আলগোল পাকায় ফেলে আর এই জিনিসগুলোই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানতে পায় তারা কিন্তু আমার কিছু জানতে চায় না তারা বেসিক জিনিসগুলো সম্পর্কে তুমি কতটা ওয়াকিবল এইটাকে টেস্ট করতে চায় এখন আমরা পরবর্তী স্ট্রাকচারটা যদি দেখি এটা সবাই জানে এটা বললে আমার নিজের কাছেও লজ্জা লাগছে কিন্তু তারপরও কিছু স্টুডেন্ট আছে যারা একটু প্রত্যন্ত অঞ্চলে থাকে তাদের এই বিষয়গুলোর প্রতি ঝামেলা হয় তাই স্ট্রাকচারটা এনেছি ওয়ানের পজিটিভ ফর্ম হিসাবে ওয়ান্স ব্যবহার করা হয় এই ক্ষেত্রে তুমি হিজ হার এগুলো ব্যবহার করবে না ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি কি হবে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি অন্যদিকে ওয়ান মাস্ট অবে ওয়ান্স প্যারেন্টস এই ক্ষেত্রে হিজ হার দেয়ার আস এগুলো হবে না ওয়ান থাকলে জাস্ট ওয়ান্স হবে মনোযোগ দিয়ে ওয়ান থাকলে ওয়ান্স হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এইটা আমার পুরো ভিডিও না দেখে যদি তুমি এই স্ট্রাকচারটা দেখো তোমার চলবে ঠিক আছে এই স্ট্রাকচারে কি বলা হচ্ছে দেখো তো বলা হচ্ছে ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন হয় ওয়ান অফ এর পরে নাউনটা কি হয় প্লুরাল হয় ভার্বটা সিঙ্গুলার হয় ভার্বটা কি হয় সিঙ্গুলার হয় মনোযোগ দিয়ে ওয়ান অফ এর পর নাউনটা প্লুরাল হয় ভার্বটা সিঙ্গুলার হয় এরপরে যে পজিটিভটা বসে সেটাও বসে সিঙ্গুলার হিসাবে কি হিসাবে বসে সিঙ্গুলার হিসাবে দেখো ওয়ান অফ দ্য স্টুডেন্টস এই যে ওয়ান অফ দ্য পরে আমরা প্লুরাল নাউন নিয়েছি স্টুডেন্টস হয়ে গেছে সেই ক্ষেত্রে দেখো হ্যাজ স্টুডেন্টস প্লুরাল তাহলে তুমি বলবা ভাইয়া স্টুডেন্টস প্লুরাল তাহলে এটা কি আমার হ্যাভ হওয়ার কথা ছিল না হ্যাজ মানে তো সিঙ্গুলার বোঝায় ওই যে আমি যেমনটা বললাম ওয়ান অফ এর পর প্লুরাল নাউন বসবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার বসবে কি ভার্বটা সিঙ্গুলার বসবে তাহলে ভার্বটা সিঙ্গুলার বসলে এটা হ্যাজ বসেছে টেকেন হিজ অর হার যেটা সিঙ্গুলার হিজ বা হার বলতে একজনকে বোঝায় ঠিক একইভাবে ওয়ান অফ দ্য গেস্ট ওয়ান অফ দ্য গেস্টস দেখো তুমি বললে তাদের মধ্যে যে কোনো একজন অতিথি রিসিভড হিজ অর হার গিফট অর্থাৎ তার গিফটটা রিসিভ করেছে তাহলে এই ক্ষেত্রে তুমি দেখবা গেস্ট ধরো আমি কোনো একটা পুরস্কার পেয়েছি লাইক বেস্ট অনলাইন টিউটর ধরো আমি সাপোজ যে একটা আমি পুরস্কার পেয়েছি বাট ওই সময় আমি চিল বা মজা করার জন্য ইন্দোনেশিয়ার বালিতে চলে গেছি ওইখানে আমি ভ্যাকেশনে আছি সো এই ক্ষেত্রে ওই পুরস্কারটা আমি নিতে পারছি না সো সেই ক্ষেত্রে তুমি ওই পুরস্কারটা নিলা তাহলে তুমি ওই পুরস্কারটা নিলে তোমার বন্ধু বলতে পারে ওয়ান অফ দ্য গেস্ট রিসিভ হিজ অর হার গিফট যে তাদের মধ্যে থেকে কোনো একজন গেস্ট এই পুরস্কারটা রিসিভ করেছিল এইটাই হচ্ছে মোদ্দা কথা সো এইখানে আমাদের বোঝার যে বিষয়টা সেটা হচ্ছে ওয়ান অফ দ্য পরে নাউনটা প্লুরাল হবে আর যে ভার্বটা আছে ওটা সিঙ্গুলার হবে পজিটিভ ফর্মগুলো হিজ এবং হার ব্যবহার করা হবে কি পজিটিভ ফর্মে হিজ এবং হার ব্যবহার করা হবে সো তোমরা যেমনটা জানো আমরা ক্র্যাশ কোর্স স্টার্ট করতে যাচ্ছি সো আমাদের ক্র্যাশ কোর্স কবে থেকে স্টার্ট হতে যাচ্ছে জানুয়ারির 1 তারিখ সেইখানে এইরকমভাবে আমরা প্রতিটা টপিক তোমাদেরকে হাতে ধরে বুঝিয়ে আমাদের এখানে বোর্ড আছে সেখানে আরও এক্সাম্পল দিয়ে এমসিকিউ আকারে ডিটেলসে সম্পূর্ণ ক্লাস করানো হবে তার বাইরে তোমরা যারা বি সি এবং ডি ইউনিটের শিক্ষার্থী আছো তোমাদের জন্য আমাদের ফুল কোর্স মডিউলটা যদি দেখাই বাংলার ক্লাস থাকবে 20টি ইংরেজির ক্লাস থাকবে 30টি সাধারণ জ্ঞানের ক্লাস থাকবে 20টি এবং কোর্স ফি থাকবে 3000 টাকা সপ্তাহে হচ্ছে 4 থেকে 5টা ক্লাস হবে ক্লাসগুলো হবে সন্ধ্যার দিকে এই ক্লাসগুলোর মধ্যে তোমাদেরকে হচ্ছে একেবারে বেসিক থেকে শুরু করে পুরো কোর্সটাকে হাতে ধরে বুঝিয়ে দেওয়া হবে তার বাইরে সেই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলতে চাই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা নেওয়া হবে প্রতি ক্লাস শেষে ঠিক আছে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা হচ্ছে জিজ্ঞেস করতে পারবা কারণ ক্লাসগুলো হবে জুমে এবং ফেসবুক লাইভে কিসে জুমে এবং ফেসবুক লাইভে নেওয়া হবে ক্লাসগুলো টিচার যেভাবে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তুমি টিচারদের সাথে কমিউনিকেট করতে পারবা টিচারদের নাম্বার দেওয়া থাকবে তাহলে তুমি যত ধরনের ফেসিলিটিস চাচ্ছ তুমি পরীক্ষা দিতে পারবা কোনো একটা টপিক পড়ানোর পর ওই টপিকের উপর পরীক্ষা দিয়ে নিজেকে জাজ করে নিতে পারবা যে তুমি ওই টপিক সম্পর্কে কতটা জানো ঠিক আছে তাহলে দেখো বাংলা 20টি ইংরেজি 30টি সাধারণ জ্ঞান 20টি এই ক্লাসগুলো খুব সুন্দরভাবে গোছানো আকারে থাকবে তার বাইরে আমরা যদি বলি তোমরা যারা সি ইউনিটের আছো সি ইউনিটের স্টুডেন্টরা ক্র্যাশ কোর্স করতে পারো বাংলার ক্লাস থাকবে 20টি ইংরেজি থাকবে 30টি হিসাব বিজ্ঞান থাকবে 15 থেকে 20টি এই ক্লাসগুলো 10 থেকে 15টা করে হবে প্রতি ক্লাস কারণ এইগুলো হচ্ছে টিচাররা জাস্ট টেকনিকটা দেখায় দিবে পড়তে হবে তোমাকে কিন্তু আমরা এই দিকে প্রায়োরিটি দিচ্ছি যেন একটা স্টুডেন্ট খুব ভালোভাবে সেই জায়গায় রিচ আউট করতে পারে এবং তোমরাও সেম ফেসবুক লাইভ এবং জুমের মাধ্যমে ক্লাস হবে যে কোনো টপিক সম্পর্কে সমস্যা থাকলে টিচারের সাথে কথা বলে নিতে পারবা টিচার ক্লাস শুরু হওয়ার আগে তোমাদেরকে জানায় দিবে লাইক
দুই দিন আগে তোমাদেরকে জানাবে যে নেক্সট ক্লাসটা কবে হবে। আবার যেমনটা বলেছি সপ্তাহে 4 থেকে 5 দিন তোমাদের ক্লাস হবে এবং কোর্সের ডিউরেশনটা কত হবে এটা একটা প্রশ্ন। কোর্সের ডিউরেশনটা হবে তোমার হচ্ছে 3 থেকে 4 মাস এবং কোর্সটা যদি আগে আগে শেষ হয়ে যায় আর পরীক্ষা বাকি থাকে আমরা তোমাদের কিছুটা পরীক্ষা নিয়ে তোমাদের ওই সময়টাকে ফিল আপ করার চেষ্টা করব। তার বাইরে আমরা যেমনটা বলছি কোর্স ফি আমরা 3000 টাকা নিচ্ছি। ভর্তি হতে চাইলে ভাইয়ের নাম্বারে কল দিতে পারো, দেখো ভাইয়ের নাম্বারটা দেয়া আছে 01622490790, গ্রামীণে ট্রাই করতে পারো 01792319031, ঠিক আছে। সো আমরা এর বাইরে যদি স্ট্রাকচার দেখি তাহলে দেখো 6 নম্বর স্ট্রাকচারের দিক কি দেয়া আছে, কালেকটিভ নাউন দ্বারা সিঙ্গুলার ইউনিট বোঝালে এর পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনটি সিঙ্গুলার হবে, আর যদি প্লুরাল ইউনিট বোঝায় তাহলে হচ্ছে ব্যবহৃত প্রোনাউনটি প্লুরাল হবে। এখন তুমি একটু থামো, ভাইয়ের কথাটা বুঝো, হোয়াট ইজ কালেকটিভ নাউন? কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টি বোঝায়। এখন কোন ধরনের সমষ্টি আমি তোমাকে যদি একটু উদাহরণ দেই, ধরো হচ্ছে তুমি বললা দল, একটা দলের মধ্যে কয়জন থাকে? অনেকজন থাকে, তাহলে এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। কি নাউন? এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, অর্থাৎ টিম। টিমকে আমরা কালেকটিভ নাউন হিসাবে অভিহিত করতে পারি। আবার ধরো পাখির ঝাঁক, পাখির ঝাঁক কি একটা পাখিতে ঝাঁক হয় না, অনেকগুলো পাখি থাকলে ঝাঁক হয়। ঠিক একইভাবে পঞ্চায়েত, পঞ্চায়েত বলতে কি একজনকে দিয়ে পঞ্চায়েত হয়, গ্রামের সকল মুরব্বীদের সমন্বয়ে গঠিত একটা টিমকে বা একটা সংস্থাকে পঞ্চায়েত বলা হয়ে থাকে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে যেখানে অনেকজন মানুষ থাকে সেটাকে কালেকটিভ নাউন বলে। সো এই অনেকজন মানুষ কালেকটিভ নাউন যখন একত্রে কাজ করে একটা সিদ্ধান্তে আসে, একটা সিঙ্গেল জিনিসে মুভ করে, সেই ক্ষেত্রে আমরা পজিটিভ ফর্মটাকে আমরা হচ্ছে সিঙ্গুলার হিসাবে নেব। কিন্তু তারা যখন হচ্ছে স্ক্যাটার হয়ে যায়, ছড়িয়ে যায়, বা তারা যখন ভিন্ন ভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যায় ওই কালেকটিভ নাউনটা, তখন এটা আমরা পজিটিভ ফর্মে গিয়ে হচ্ছে প্লুরাল দিয়ে দিব। আরও বিস্তারিত খুব সুন্দরভাবে তোমরা দেখতে পারবা। দ্য জুরি, জুরি মানে হচ্ছে বিচারবর্গ, যারা বিচার করে, বিচারকরা। দ্য জুরি ইজ আনএনিমাস ইন ইটস ডিসিশন, এই ক্ষেত্রে জুরিকে একত্রে বোঝাচ্ছে, তাই ইটস ডিসিশন এটাকে সিঙ্গুলার হিসাবে তারা ট্রিট করেছে। দ্য জুরি আর অ্যানিমাস ইন দেয়ার ডিসিশন। এখন কথা হচ্ছে ভাই আমি কেমনে বুঝবো, সেম সেন্টেন্স কেমনে বুঝবো যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল হবে? সেটা হচ্ছে ভার্বটা দেখে। এই যে দ্য জুরি ইজ সিঙ্গুলার দেয়া আছে, তার মানে এটা সিঙ্গুলার হবে, কারণ এই ক্ষেত্রে জুরিকে একত্রে বোঝানো হচ্ছে। আবার যখন তারা স্ক্যাটার হয়ে যাচ্ছে, দ্য জুরি আর, এই যে আর দেয়া হচ্ছে, অ্যানিমাস ইন দেয়ার ডিসিশন, এখানে প্লুরাল দিয়ে দিচ্ছে। তাহলে সহজ না বিষয়টা, একটু মাথা কাটালেই বোঝা যায়। দেখো আমরা নোট দিয়ে দিয়েছি যেন ভালো করে বুঝতে পারো, কালেকটিভ নাউনের পর ভার্বের সিঙ্গুলার ফর্ম থাকলে সেটা হচ্ছে কালেকটিভ নাউন দ্বারা সিঙ্গেল ইউনিট বুঝবে। এই যে এটার পরে সিঙ্গুলার ভার্ব দেয়া আছে না ইজ, তাই হচ্ছে সিঙ্গুলার ইউনিট বুঝিয়েছে। ভার্বের প্লুরাল ফর্ম ব্যবহার করা হলে, ভার্বের কি তুমি যদি প্লুরাল ফর্ম দেয় যে আর, তাহলে কি হবে, কালেকটিভ নাউন দ্বারা প্লুরাল ইউনিট বুঝায়। তাহলে সেই কালেকটিভ নাউন দ্বারা হচ্ছে তুমি প্লুরাল ইউনিট বুঝালে তুমি হচ্ছে এই ক্ষেত্রে পজিটিভের প্লুরাল ফর্মটা নিবা। কি নিবা? পজিটিভের প্লুরাল ফর্মটা নিবা। সো এটা ছিল জাস্ট আমাদের ওই ক্লাসের 10% না 5% এর একটা পার্ট। ওইখানে প্রায় 47টা স্লাইড আছে, এখানে আমরা মাত্র 5-6টা স্লাইড তোমাদেরকে দেখিয়েছি। সো সেইখানে পুরো ডিটেইলসে ক্লাস হবে। তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই বলবো এই নাম্বারে কল দাও। বি সি এবং ডি ইউনিটের পূর্ণাঙ্গ প্রস্তুতি কোর্স পাবা আমাদের এই অনলাইন ব্যাচে। সো তোমাদেরকে ওগুলো সময় ক্ষেপণ না করে কল দাও। ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটি জার্নিটা আমাদের সাথে মধুর হবে। সবগুলো ক্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়ারা নিবে। কোনো কোয়েরিজ থাকলে কোয়েশ্চেন করতে পারো এবং তোমার স্বাধীন ভাইয়া তোমাদের ইংরেজি কোর্সটা কন্ডাক্ট করে দিবে এবং এইভাবে একেবারে হাতে ধরে ধরে প্রতিটা টপিক বুঝিয়ে দেওয়া হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদের সাথে মিলে একত্রে আমাদের কোর্সে ভর্তি হও, যেন তোমাদেরকে হাতে ধরে প্রাণের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে পারি।